হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি। তো কোথায়? আমার ননদের বিয়েবাড়ি, মানে ননদের জায়ের ছেলের বিয়ে। ঠিক আছে, চলো মিষ্টি কিনতে হবে। মিষ্টির দোকানে চলে আসলাম সুন্দর করে। মিষ্টির দোকানটা দেখো কত রকম মিষ্টি। না তো আমার মিষ্টি খাওয়া বারণ, ওই জন্য মিষ্টির দিকে লো আশা করে আমার মিষ্টি অত লোভও নেই। চলো মিষ্টিটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে মিষ্টিটা নিলাম, দেখেছো পোস্টটা দিলাম কি সুন্দর। দেখো দেখো একটু, এই যে আমাদের বিয়েবাড়ি চলে আসলাম। বিয়েবাড়িতে এসে কাউকে দেখতে পাচ্ছে না, সেই জন্য আমার মেয়ে তো একটুখানি চংমং চংমং করলো, এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেলো না। তো দেখা যাক, এই যে এটা আমার ননদের বাড়ি। আফটার অল বরকে দেখা গেল, এটা বরমশাই, বর আপ্যায়ন করলো। বর বলে এসো এসো, ওদিকে সবাই কাজে ব্যস্ত আছে, খাওয়াচ্ছে, চলে এসো বলে বর একটু পোস্ট টোস্ট দিয়ে দিল, ভালো করে দাঁড়ালো। এইটা হচ্ছে প্যান্ডেল, তো এটা বৌভাতের প্যান্ডেল, বৌভাতে যে খাওয়াবে রাত্রে সেটার প্যান্ডেল। এখানে একটু ভিডিও করে নিলাম, আমার মেয়ে সেই দিকে তো একটু লাফালাফি করে নিল, আমার বরমশাই এখানে দাঁড়িয়ে রইলো। বাবা দেখেছো, এই যে রাত্রের পালা, চলে এসেছি রাত্রে, এবার যাচ্ছি বরযাত্রী, আমরা বরযাত্রী যাচ্ছি। তো দেখো এই যে অন্ধকার রাস্তা, জানো তো গ্রামের সাইডে তো অন্ধকার রাস্তা। খুব বিয়েবাড়ি চলে আসলাম, এখান বিয়েবাড়িতে চলে আসলাম, কিন্তু ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা চালু হয়ে গেছিল। আর সব থেকে বড়ো কথা, আর ভিডিওটা যে আমি প্রথম থেকে তুলবো সেটাও আমি ভুলে গেছিলাম। তো যেটা আমি মানে আমার অজান্তে ভিডিওটা হয়ে গেছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমার বর্মশাই প্রথম প্রথম হাঁটছে, আমি পিছন পিছন হাঁটছি। এই যে বিয়েবাড়ি ঢুকে গেলাম, দেখো এই যে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে ওর পিপির সাথে। ঠিক আছে, এক্ষুনি আমার ননদকে দেখাবে, দেখছো? এই দেখো, এই সবে আমি মনে করলাম যে আমার ভিডিওটা, এটা আমার ননদ। এই দেখো আমাকে ডাকছে, শিল্পা আয় খাবি আয়। এই যে এটা আমার ভাসুর, মানে আমার বড়দা, এটা আমার বড়কে তো চেনই। ওদিকে আমার দেওর আছে, আমরা চারজনেই এসেছি, আর কেউ আসেনি বাড়ি থেকে। তো দেখো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা দেখার কারণ হচ্ছে আমার বর বলল আগে মানুষ এসে কি করে, বিয়ে দেখে তো তারপর খায়, আমরা ঠিক উল্টো করলাম, আগে এসে গিয়ে খেতে বসে গেলাম। যাক, আমার বড় বলে আগে পেটটা পুজো করে নাও গো, যদি ভিড় হয়ে যায় আর খাওয়া জুটবে না, তো বলে বসে বললাম। দেখো প্লেট দিয়ে দিয়েছে, প্লেটের মধ্যে পড়েও গেছে ভেজিটেবিল আর স্যালাড। আর জানো তো সব থেকে বড় কথা কি বলো তো, একটা বড় মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে কচুরি পড়ে গেল, ছোলার ডালও পড়ে গেল। বিষয়টা হচ্ছে আমি মাংস আর ভাত ছাড়া কোনো ভিডিওই করতে পারলাম না, কারণ আমার ফোনেতে মেমোরি ফুল হয়ে গেছিলো তখন। এই যেখানে চানি মিষ্টি দেখানো হয়ে গেল, পাঁপড় মিষ্টি, মিষ্টি দু রকম করেছে, এটা হলুদ মিষ্টি, এটা সাদা মিষ্টি, বা হলুদ মিষ্টির নামটা আমি জানি না, তো পরে তোমাদেরকে জেনে বলবো। এটাই দেখো, বাইরে এসে আইসক্রিমটা খেলাম, পোস্টটা দিলাম। এরবার বউ দেখার পালা, বউ দেখতে গেলাম, বউ দেখি না বসে আছে, কি সুন্দর লাগছে তাই না? দেখো ওই জায়গাটা খুবই শর্ট, ওই জন্য নড়াচড়াও করতে পারছিলাম না খুব একটা। তো যা করে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর দেখো বিয়ে দিচ্ছে এখন, আগে যেমন দিত বাবা জেঠু কাকারা দিত, এখন কিন্তু ঠিক উল্টো, মেয়েরাও এখন বড় মা দিচ্ছে মেয়ের বিয়ে, দেখেছো? দেখো বিয়ে না দেখতে দেখতেই আমার বর গাড়িতে উঠে পড়লো, বললো চলো আর বিয়ে দেখে কাজ নেই, বাড়ি চলো বলে বাড়িতে গাড়িতে উঠে পড়লাম। উঠে এবার যাচ্ছি, আর ভালো লাগছে না, দেখো পুরো অন্ধকার রাস্তাটা, তখন 11টা বাজে, বুঝছো? দেখো গ্রাম সাইডে কতটা অন্ধকার না। আবার আমার বর বলছে দাঁড়াও দাঁড়াও আমি তেল তুলবো, এ বাবা তেল নেই গাড়িতে, আরে ঠিক আছে তুলে না। ও বাবা এদিকে শহর নয় না, ওই জন্য পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। চলো এখানেই গুড নাইট, টাটা বাই বাই, আবার কালকে একটা ভিডিও।